হাট্টাদারের ফতেহাবাদ পল্লী সংগঠন সমিতি কর্তৃক আয়োজিত রৌপ্য কাপ ক্রিকেট টুর্নামেন্ট 2018-র উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গত শুক্রবার রাতে ফতেহাবাদ পল্লী সংগঠন সমিতির পার্শ্ববর্তী একটা মারদ অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি আছেন চিকনদুন্ডি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান জামান বাচ্চু। খেলার উদ্বোধন করছি সংগঠনের দাতা সদস্য অজয় কুমার পাল। এছাড়াও ওয়ার্ডে বিশ্বজিৎ পাল সহ আরো বোধকেই উপস্থিত আছে। নেক্সট নিউজ, সি প্লাস টিভি, চট্টগ্রাম।